ইব্রাহিম বলে একটা নবী আছে, এই নবী যখন নবুয়াত পেলেন তিনি দেখছেন তার পিতার নাম হচ্ছে তারেক, আর কোরআনে পিতার নাম এসছে ইব্রাহিম আলাইহিসসালামের আজার। তিনি দেখছেন তার পিতা বিভিন্ন দেবীকে উপাসনা করছে, তাদেরকে মাবুদ মনে করে তাদেরকে পূজা করছে। ইব্রাহিম নবী কি বললেন? বাপ যা করেছে তাই করবো, তাই তো নাকি বলেছিলেন? সূরা আনআম একবার কোরআন খুলে দেখো, ইব্রাহিম আলাইহিসসালাম বলছে ওয়া ইদ ক্বালা ইব্রাহিম লি আবিহি, ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে বললেন হে আমার পিতা, তুমি এই দেবদেবীকে কেন এগুলোকে ইবাদত করছো, এদের কাছে পূজা অর্চনা কেন করছো, সাহায্য চাইছো? ইন্নি আরাকা, আমি দেখতে পাচ্ছি তুমি, ওয়া কাওমাকা, তোমার কম, তোমার জাতি, তোমার গোষ্ঠী, তোমার সমাজ, তোমার দেশ, ফি দালালিম মুবিন, সুস্পষ্ট গোমরাহি পথভ্রষ্টের মধ্যে আছো। আমি নবী ইব্রাহিম দেখতে পাচ্ছি তুমি ভুলের মধ্যে আছো, তুমি ভুলের মধ্যে আছো, তুমি ভুল পথে চলছো পিতা, এগুলো রাস্তা তুমি ছেড়ে দাও। ইব্রাহিম নবী যদি বলতো বাপও পূজো করেছে আমিও পূজা করব, তাহলে ইব্রাহিম নবী কখনো হেদায়েতের উপরে থাকতে পারতেন না। কি বলছেন আপনারা? ইব্রাহিম নবীর কাছে যে জ্ঞান এসছে ওই জ্ঞান তার বাপের কাছে ছিল না, তাই তিনি বলছেন ওইগুলো ছেড়ে আল্লাহকে মেনে নাও। সুবহানাল্লাহ বলবেন না? কোনো ছেলে যদি কোরআন শিখে, আলেম হয়ে, মুফতি হয়ে, ওস্তাদের কাছে পড়ে আপনাকে বলে যে আব্বা এইটা শরিয়াতের মধ্যে নেই, এটা ভুল, ছেড়ে দাও, আমি আপনি কি করি? এখনকার আলেম কিছু বোঝে? এরা মারে পথ বোঝে না, হাকিকত বোঝে না, বাতে নিয়ে এলাম নাই, ফাসেক, বাপ যা করেছে তাই করব। আরে ভাই, বাপ যেটা করেছে সেটা যদি ইসলামে অনুমতি থাকে করো, আর বাপ যদি যেটা করেছে সেটা ইসলামে অনুমতি নাই সেটা করব না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ইসলাম একজন ব্যক্তির আদর্শের উপরে চলে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন বক্তব্য শোনেন নাই, বক্তারা বলে গেছে কেয়ামতের পূর্বে 73 দল হবে, 72 দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতি হবে, শুনেছেন না? শোনেন নাই? এই বক্তব্য শুনতে শুনতে তো চুল পেকে গেছে। তো ওই দলটা কারা? তবলিগরা বলছে আমরা নিজেদের টাকায় খরচ করে আমরা লোকের কাছে কলেমা শেখাচ্ছি, আমরা পূর্বরার লোকেরা বলছে আমরা, যারা আলা হযরতের ভক্ত তারা বলছে আমরা, যারা দেওবন্দি তারা বলছে আমরা, যারা আহলে হাদিস তারা বলছে সহি হাদিস মানি আমরা। আমরা বললে হবে নাকি নবী বলে গেলে সেটাই হবে, কোনটা ভাই? নবী কি বললেন? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সমস্ত দল জাহান্নামি, একটা দল জান্নাতি। সাহাবারা বললেন হুজুর কোনটা? নবীজি কি বলে গেছেন? ফুরফুরা, তাই তো? তবলিগ জামাত, দেওবন্দি, হানাফি, সাফি, পাতরচাবড়ি, মালেকি, কাদ্দিয়া, লম্বা টুপি, গোল টুপি, বলে গেছে? নবী বললেন মা আনা আলাইহি ও আসহাবি, আমি নবী যে পথে, আমার সাহাবারা যে পথে, ওই দলটা হলো জান্নাতি। এবার আপনি মিলিয়ে নিন কাদের মধ্যে নবীর সুন্নাত বেশি আছে, কোন কার কাছে, কারা রসুলের মহাব্বত দিলে ধারণ করেছে, কারা খাওয়ার সময় দস্তরখান বিছায়, কারা ঘরে ঢুকলে কোন দলটা সালাম দেয়, কার বিবিটা পর্দায় আছে, কে নামাজ কাজা করছে না, কার মাথা টুপিটা খুলছে না, কে সুদ খাচ্ছে না, কে ঘুষ খাচ্ছে না, কে সাহাবাদের মতো জিন্দেগি তৈরি করেছে, ওই রকম আদর্শ যে দলের মধ্যে, যে পীরের মধ্যে, যে দলের মধ্যে আছে, সেই পীর, সেই দল, সেই জামাত হলো জান্নাতি। বলুন সুবহানাল্লাহ।
কিন্তু আমরা কি করি, জলসায় এসে প্রত্যেকটা বক্তা নিজের দলের প্রচারটা করে যাই। আমি যদি ফুরফুরা শরীফ থেকে আসতাম আমি কি বলবো, হক সিলসিলা জান্নাতি। আমি যদি জামাতের আমির সাহেব হয়ে আসি আমি বলবো জামাতের আমির জান্নাতি। আমি যদি দেওবন্দি তরিকার লোক হই আমি কি বলবো, দেওবন্দিটাই জান্নাতি। তাহলে আমি তো ইসলাম প্রচার করতে না এসে নিজের দলের প্রচার করছি ভাই। কি বুঝতে পারছেন কিছু? আসল প্রচারটা করতে হবে কুরআন এবং নবীর সুন্নাহ হাদিসের। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ, কোনো দলাদলি নাই। তাবলিগ মানে প্রচার, ফুরফুরে একটা জায়গার নাম, দেওবান একটা মাদ্রাসার নাম। আমরা এখনো পর্যন্ত মুসলমানরা বলি এই ও পীর সাহেবের মুরিদ, খবরদার ও সালাম দিবি না। আবার কোনো পীর সাহেব বলছে ও জামাতে ঘরে ওরা নবীর সম্মান বোঝে না, ওরা কাফের, ওদের সঙ্গে সালাম দিবি না। এরকম পর্যন্ত এখনো বলছে, বলছে না বলে না। কখন বলছে? যখন প্রতিদিন ইসরায়েল সকালবেলা ফিলিস্তিনের মুসলমানদের রক্ত নিয়ে খেলা করছে, শহীদ করছে। ৬ মাস হয়ে গেল বাইতুল মুকাদ্দাস থেকে মুসলমানরা দূরে, সেই সময় আমরা মুসলমানরা গণ্ডগোল করতে ব্যস্ত। গতকাল একটা ডিবেট হয়েছে আহলে হাদিসের একজন বক্তা, তার নাম হচ্ছে ব্রাদার রাহুল হোসেন, নাম ধরে বলছি। আর বাংলাদেশে একটা দেওবন্দি আলেম আছে, তার নাম হলো আলী হাসান উসামা, মুফতি আলী হাসান উসামা। এখন এই ব্রাদার রাহুল তিনি বলছেন তারাবি নামাজ 8 রাকাত। আর বাংলাদেশের দেওবন্দি হানাফি মাজহাবের একজন আলেম তিনি বলছে তারাবি নামাজ 20 রাকাত। ভাই বলুন তো, ফরজ নামাজের গুরুত্ব বেশি না সুন্নাত নামাজের গুরুত্ব বেশি? যে দেশের মুসলমান 80% বেনামাজি, তাদের কাছে 8 আর 20 রাকাতে ঝগড়া করে কোনো লাভ আছে? জোরে বলেন, কি বলছেন আপনারা? 8 রাকাত আর 20 রাকাত এইটা প্রমাণ করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা তারা সময় ব্যয় করে দিচ্ছে। এদিকে ইহুদি খ্রিস্টানরা গোটা বিশ্বে মুসলমানদের মাথার উপরে বোম্বিং নিক্ষেপ করছে। আমার মুসলমানের ছেলেরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, আমার মুসলমানের ছেলেরা সুদ খাচ্ছে, আমার মুসলমানের মেয়েদের মধ্যে পর্দা নাই, বাড়িতে 80% বৃদ্ধ পিতা বাপ মার কাছে সন্তানের কাছে ভাত পায় না, 90টা মুসলমানের ছেলে কোরআন জানে না। এইগুলো বড় সমস্যা না কে 8 রাকাত কে 20 রাকাত তারাবি পড়ছে, এইটা সমস্যা? এরা কারা ভাই যারা 8 রাকাত আর 20 রাকাত তারাবিতে নিয়ে ফেতনা করতে ব্যস্ত? হালাকু খান জালিম শাসক যখন বাগদাদের জমিনে বাগদাদ শহরকে ধ্বংস করতে লিপ্ত ছিল, ব্যস্ত ছিল, সেই সময় একদল আলেম ফতোয়া দিচ্ছিল যে ঘোড়ার মাংসটা খাওয়া হালাল, জায়েজ না না জায়েজ। কিছু বুঝতে পারলেন? রমজান মাস শুরু হলে দেখবেন কিছু মুসলমানদের মধ্যে চুলকানি শুরু হয়। প্রথমে চুলকানি শুরু হয় কখন? শবে বরাতে। শবে বরাত বেদাত, হালুয়া রুটি বেদাত, নামাজ পড়া বেদাত, মসজিদে যাওয়া বেদাত। আরেকদল বলছে না এই নামাজ আছে, এই পড়তে হয়, হালুয়া রুটি খেতে হয়, গেল। এইবার ওই করতে করতে রমজানে ঢুকে গেল। রমজান মাসে যখন ঢুকে গেল তখন কি ফতোয়া শুরু হলো? তারাবি 8 রাকাত না 20 রাকাত। আমি বছর একটা ভিডিও দেখেছি, আল্লাহর কসম, আপনারা দেখেছেন কিনা জানি না, একটা মসজিদে দুরকম তারাবি হচ্ছে। একদল তারাবি পড়ছে 8 রাকাত ইমামের পিছনে, আরেকটা দল তারাবি পড়ছে 20 রাকাত ইমামের পিছনে। একটা মসজিদে দুরকম তারাবি হচ্ছে, এটা জাহান্নামে যাওয়ার কাজ করেছে না করে নাই? এটা গেল। এইবার রমজান মাস কিছুদিন যাওয়ার পরে শুরু হলো ফেতরা নিয়ে বিতর্ক। কি নিয়ে? কেউ বলছে টাকা দিয়ে ফিতরা দাও, আবার কিছু বলছে নবী টাকা দিয়েছিল, নবী খাবার দিয়ে তো ফেতরা দিয়েছিল, সুতরাং খাবার দিয়ে ফেতরা দেওয়াটাই সুন্নাত। সাধারণ মানুষ মনে করছে যাবো কোন দিকে, আমরা যাবো কোন দিকে? এবার রোজা শেষ হয়ে আসলো, সে সময় কি বলছে? ঈদের নামাজে তকবীরটা 6 তকবীর হবে না 12 তকবীর হবে? এই নিয়ে দুই দল লেগে গেল।
কিছু বুঝতে পারলেন না, পারলেন না, ওটা নিয়ে কিছুদিন মারামারি চললো, মানে কিছু না কিছু একটা ইস্যু মুসলমানদের মধ্যে জিয়ে রাখতে হবে। তারপরে বললে ঈদের নামাজে মেয়েরা যাবে না মেয়েরা ঘরে নামাজ পড়বে না মেয়েদের যেতে নাই, এই নিয়ে বিতর্ক হলো। এই করতে 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 ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা মারামারিতে ব্যস্ত আছি, অথচ পাড়ায় অধিকাংশ বেনামাজি। আমার তো উচিত ছিল বেনামাজিকে নামাজি বানানোর জন্য একটু চেষ্টা করা, উচিত ছিল না? ছিল না, ছিল। যে সুদ খাচ্ছে কিভাবে তাকে সুদের রাস্তা থেকে বাঁচাবো, এই উদ্দেশ্যটা আমার মধ্যে থাকার দরকার ছিল না? ছিল না। আমার জন্ম দেওয়া ছেলে সে কোরআন পড়তে পারে না, বাপের ঘুম আসবে কি করে? দুঃখে যন্ত্রণায় বাপ কোরআন শেখানোর জন্য চেষ্টা করার দরকার ছিল, এটাই আগে দরকার ছিল। এই পরিস্থিতি দেখে কবি, বিশ্বকবি, জেলখাটা কবি কাজী নজরুল ইসলাম কি বলেছে জানেন? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজি কোরআন হাদিস চষে। আমেরিকা রকেট বানাচ্ছে, রাশিয়া রকেট বানাচ্ছে, ইসরায়েল মরণাস্ত্র বানাচ্ছে, আর আমরা মুসলমানরা কোরআন খুলে খুলে ওজুর বহু তালাক দিয়েছি, তিন তালাক, মালটা ঘুরিয়ে নেওয়া যাবে কি? বুঝলেন? কবি বলছে, বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজি কোরআন হাদিস চষে। সামনের দিকে আগিয়ে চলেছি আমরা মোরা পিছে, আর পিছ ভিতরে যত বাড়িয়া চলিয়াছি বাহিরে তত, আর বাড়িয়া চলিয়াছি গুনিতে মোরা গরু ছাগলের মতো। আমরা দুষা করি মুসলমান তকবীর দিচ্ছে ছাগল কোথা ধর, 80 লক্ষ ইসরায়েল গোটা পৃথিবীর মানুষদেরকে নাকানি চুবানি খাচ্ছে, তাদের শিক্ষা দিয়ে, তাদের ঐক্য দিয়ে, তাদের টেকনিক দিয়ে, তাদের পাওয়ার দিয়ে, তাদের ক্ষমতা দিয়ে, আর আমরা কাদার মতো চেল্লাচ্ছি 200 কোটি মুসলমান, 200 কোটি জন্য কি করবি তুই? কটা মুসলমান ডাক্তার বানাতে পেরেছো বলো? কুরবানির সময় দেখবেন গরুর প্রতিযোগিতা হয়, সেলিমের বাপ 80,000, মইদুলের বাপ 90,000, জব্বার চাচার 60,000, খালি গরুর তলে হাত দিয়ে বলছে মালটা চর্বি কতটা বলতো। কই কোনোদিন তো এই হিসাব হলো না যে ভাই কুরবানির গরুটা একটু ছোট গরু আনি, এর মধ্যে 1 লাখ টাকা বাঁচিয়ে আমাদের পাড়া থেকে একটা ইতিম ছেলেকে মৌলবি বানিয়ে আনি, হিসাব হয়েছে? কুরবানির গরুটা 80,000 না হয়ে 20,000 টাকার গরু হোক, আর এই 60,000 টাকা আমার ছেলেটাকে একটা বড় পুলিশ অফিসার বানাই, এই হিসাব কোনোদিন হয়েছে বলেন? হয় নাই। এই হিসাব যেদিন করতে পারবেন সেদিন জাতি পরিবর্তন হবে। কুরবানির টাকা বাঁচিয়ে, জলসার কিছু টাকা বাঁচিয়ে, পাড়া থেকে চাঁদা তুলে যদি আমরা সন্তানদেরকে ডাক্তার বানাতে পারতাম, মাঝে মাঝে দেখবেন গাড়ি করে টোটো করে ঘুরে ঘুরে মাদ্রাসার জন্য চাঁদা কালেকশন করে, করে না? করে না। এতিম বাচ্চা, হ্যাঁ ভালো কথা, কোনোদিন শুনেছেন মুসলমানদের মধ্য থেকে একটা ভালো যোগ্য বিচারপতি বানানোর জন্য পাড়ায় কালেকশন হচ্ছে? যে বাবারা একটা বিচারপতি বানাবো, আমার মুসলমান ছেলেটা হাইকোর্টে বসে বিচার করবে, বাবা কে কত টাকা দেবে বলো? কোনোদিন শুনেছেন? বিচারপতি বানিয়ে কি লাভ হবে, দরকার নাই, চল ওসব করে দরকার নাই। শুনে রাখো, আমি আব্দুল্লাহ জুবের বলছি, এমন একটা দিন তোমার সামনে আসবে তোমার মামলা কোর্টে উঠলে নাম তোমার মুসলমান শুনে তোমার বিচারটাই থমকে দেবে। দিয়েছে জ্ঞান বাপিতে, দিয়েছে বাপরিতে, দিয়েছে না দেয় নাই, বেআইনি জুলুম করে রায় দেয় নাই, দেবে। সামনে আসছে যেটা সেটা আরো কঠিন দিন, ঘাবড়ানোর কারণ নাই, সন্তানকে শিক্ষিত তৈরি করুন। জেনারেল শিক্ষার সাথে সাথে নামাজি, আপনার মেয়েটা মাধ্যমিক পাশ করার সাথে সাথে কোরআন যেন পড়তে পারে, ছেলেটা উচ্চ মাধ্যমিক পাশ, সাথে সাথে ইমাম বাড়িতে চলে গেলে যেন মাগরিবের নামাজটাও ছেলে পড়াতে পারে, এই রকম তৈরি করব বলুন ইনশাআল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যদি আমরা শিক্ষা থেকে সরে আসি ভাই, জীবনে বড় ক্ষতি হয়ে যাবে। জমি যদি আপনাকে 10 কাঠা বিক্রি করতে হয় করুন, শুনে রাখুন, কিছু জমি যদি আপনার খোয়াতে হয় খোয়ান, ছেলে মূর্খ রাখবেন না, মেয়েকে অশিক্ষিত রাখবেন না, ছেলেকে মূর্খ রাখবেন না। মূর্খ হচ্ছে ক্যান্সারের চাইতে মারাত্মক বড় ব্যাধি।
আজকের ইসরায়েল ইহুদি খ্রিস্টানেরা তারা বিশ্ব শাসন করছে কিসের দ্বারায়? তাদের মধ্যে মূর্খ নাই, প্রত্যেক শিক্ষিত, প্রত্যেকে একজন একজন বড় বড় এডুকেটেড। আর আমরা মুসলমানরা শিক্ষা থেকে আস্তে আস্তে করে পিছিয়ে এসেছি। সকলে বলুন, সন্তানদেরকে শিক্ষা দেব, বলুন ইনশাআল্লাহ। ছেলেকে শিক্ষা দেবেন, মেয়েটাকেও শিক্ষা দেবেন না? দেবেন না? দেবেন, বলুন ইনশাআল্লাহ। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে জীবনে মারামারি করবেন না, কখনো ফুরফুরা তবলিগ আজানগাছি কাজ এসবের মধ্যে আপনি ঢুকবেন না। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ, বাপ মার খেদমত, রমজানের রোজা, বেনামাজিকে নামাজি বানানো, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ রাস্তায় জুড়ে দেন, মরণের পরে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে বিতর্কর শেষ নাই, পরিচয় দেবেন আমি একজন মুসলমান, কি বলে? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ২৪ পারা 19 পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা হামিম সাজদা। আল্লাহ পাক শোনাচ্ছে তার চাইতে ভালো কথা, তার চাইতে উত্তম বাণী আর কার হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, নিজে ভালো কাজ করে আর নিজেকে পরিচয় দেয়, আমি একজন মুসলমান। জোরে বলো সুবহানাল্লাহ। এ মুসলমান, আর অশান্তি মারামারি করে ভাগাভাগি করো না, কে তাবলীগ, কে ফুরফুরা, কে কাদিয়া, কে চিস্তিয়া, লামজাহাবি, হানাফি, এসব পরিচয় ভুলে যাও। যে কলেমা পড়েছে সে আমার ভাই, যে নবীকে বিশ্বাস করে, রসূলকে মানে সে আমার ভাই। তবে ভুল ত্রুটি মানুষের মধ্যে থাকবে, আমরা আমাদের ভাইকে সংশোধন করে নেব। বান্দা যখন মারা যাবে, কবরে যাবে, কবর কিন্তু ফুরফুরা চেনে না, তবলিগ চেনে না, দেওবন্দি বেরিলি পাথর চাপড়ি চেনে না, মুসলমান না হলে কবর কিন্তু ছাড়বে না। বললে কোথায় ঘোষণা? কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন। চার পারা 2 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 102 নম্বর আয়াত সূরা আল ইমরান। ইয়া আইয়ুহাল্লাযীনা অতক্ষণ পর্যন্ত তুমি মরবে না, যতক্ষণ তুমি মুসলমান হবে না। কারণ কবর মুসলমান ছাড়া কাউকে চেনে না। কোন পীর সাহেবের নাতি, কোন পীর সাহেবের রক্ত গায়ে আছে, কোন দরবারের মুরিদ, কোন জামাতের সাথী, কোন আমির সাহেব, তবলিগ সাহেব, দেওবন্দি সাহেব, কোন বক্তা সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, কোন সাহেব, কবর কোন সাহেবের পরিচয় কাজ করে না। নবীর বেটিকে কবর চেনে না, নবীর বেটাকে কবর চেনে না, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি, সালাম দিয়ে রাস্তায় চলে, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, ছোটদের ভালোবাসে, বড়দের সম্মান করে, গরিব মানুষ কষ্ট পেলে সে ব্যক্তি পাশে দাঁড়িয়ে সহযোগী করে, বাপ মাকে কষ্ট দেয় না, মানুষকে কাঁদায় না, এই রকম ব্যক্তি কবরে চলে গেলে তার জন্য কবরটা হবে জান্নাতের বাগিচাখানা। তবলিগ, ফুরফুরা, আজান গাছি, এসব পরিচয় কবর শুনবে না। মার রব্বুক, রবকে বলো, মান দিনুক, তোমার দিন কি বলো? যদি জিজ্ঞাসা করে তোমার ধর্মের নাম কি, কি বলবো? আজান গাছি, তাই তো? চিস্তিয়া, ইসরায়েল বোমা মারছে নাকি? আহা, এই বাবা, কোনো পরিচয় কাজ হবে না। একটা পরিচয়, আমি হলাম মুসলমান, বলুন সুবহানাল্লাহ। আমরা কি ভাই? মুসলমান। তবে হ্যাঁ, আমরা হানাফি মাজহাবের অনুসারী, আহলে সুন্নাতুল জামাতের আকিদায় বিশ্বাস করি, আলেম ওলামা হাক্কানি পীরদের সম্মান করি,
যারা দাওয়াতের কাজ করে, তাবলিগ জামাতের কাজ করে, মানুষের কলেমা শেখায়, আমরা তাদেরকে ভালোবাসি। যারা হাক্কানি পীর, আমরা সেই পীরদেরকে মাথা তাজ বলে মনে করি, কিন্তু পরিচয় আইডেন্টিটি হলো মুসলমান। মনে থাকবে, কেউ জিজ্ঞাসা করলে কি বলবেন? কথা বলে না, মুসলমান। কি বলবো আমরা? আমি একজন খাঁটি মুসলমান। এই মুসলমান পরিচয় কিয়ামতের দিন আপনাকে রেহাই হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডেকে সেদিন জান্নাতের দরজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন ডাক দেবে, আজকের আমার বক্তব্য শেষ করে এনেছি প্রায়, আর একটা দুটো আয়াত পড়ে আমরা বিদায় নেব। কিয়ামতের দিন জান্নাতে কারা যাবে? মুসলমান জান্নাতে যাবে। মুসলমান না হলে জান্নাত পাওয়া যাবে না। যে ব্যক্তি ছোটবেলায় হাজামের কাছে গিয়ে 5 মিনিট কষ্ট করে মোচনমানি দিয়েছে ওমালটা, তাহলে কি মুসলমান? ভাই, খাতনা দিলে যদি মুসলমান হওয়া যেত, তাহলে আর নামাজ কি পড়া লাগবে? কি বুঝলেন বলে? কিছু মুসলমানের দাবি যে খাতনা দিয়েছি, মোচনমানি করেছি, মানে মুসলমান। আর এখন মুসলমানদের বাড়িতে মুসলমানির দিনে দেখি আবার মিলাদ হচ্ছে। কি বলছেন আপনারা? মোচনমানি হবে ছেলে দেখি বাড়িতে লোক খাওয়াচ্ছে, অনুষ্ঠান করছে, লোকের দাওয়াত দিচ্ছে। আপনার এলাকায় হয় দাওয়াত করে আপনার? আচ্ছা বলুন তো ভাই, মোচনমানি মানে কি বলেন? মুসলমানি মানে ছেলের কি করা? গোলাপ ফুল উপহার দেয়া, তাই তো? হ্যাঁ, ছেলের লিঙ্গের অপ্রয়োজনীয় চামড়াটা কেটে বাদ দেওয়া। কিছু সুন্নাত আছে যেটা গোপনে করতে হয়, গোফ কাটা, ছোট করা, এটা কি সুন্নাত? বগলের পশম পরিষ্কার করা, এটা কি সুন্নাত? নাভির নিচে অবাঞ্ছিত লোম পরিষ্কার করা, এটা কি সুন্নাত? হাতের আঙ্গুলের নখগুলো বেড়ে গেলে কেটে ফেলা, এগুলো কি সুন্নাত? এগুলো যেমন সুন্নাত, ছেলের খাতনা দেওয়া গোপনের সুন্নাত। তাহলে আপনি যদি ছেলের খাতনাতে মিলাদ দিয়ে 500 লোকের দাওয়াত করেন, যেদিন গোঁপ কেটেছেন আর বগল পরিষ্কার করেছেন, সেদিন কজনকে দাওয়াত দিয়েছেন? আমি হাসছে দেখো শুনে, তো সেদিন কিছু লোকের দাওয়াত করো। এটা তো গোপনের কাজ, গোপনে করতে হয়। শোনো, ইব্রাহিম নবীর 80 বছর বয়স হয়ে গেল, প্রথম খাতনা মোচনমানি শুরু হয়েছে ইব্রাহিম নবীকে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ইব্রাহিম নিজের লজ্জাস্থান নিজে কাটো। ইব্রাহিম নবী বলল, কি করে? আল্লাহ বললে, কুড়ুল্লাও, জঙ্গলে চলে যাও আর মিলাদ দিয়ে লোক খাওয়াও। তাই তো নাকি? কথা বলে না, ছেলের মুসলমানি দেখি ক্যামেরাম্যান এনে বলছে, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। ইসলাম বলছে, এটা কি বে, ক্যামেরাম্যান এসে মুসলমানিতে কি করবে, জুম করবে? আবার মৌলভী ডেকেছে মুসলমানিতে মিলাদ হবে, হুজুর কি দোয়া করছে, আল্লাহ লম্বা করে কেটে দাও না ছোট করে দাও? ছি 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 ছি, তওবা তওবা তওবা। খাতনাতে কোনোদিন লোক দাওয়াত করবেন না। হাজামের কাছে ভালো ডাক্তারের কাছে গিয়ে ব্যাস 2 টাকার ব্লেড হলে হয়ে যায়, আমি কেটে দিতে পারবো। কি বলছেন বলে? এগুলো করবেন না। যখন আপনার বাড়িতে কোনো বিয়ে অনুষ্ঠান হবে, যারা ছেলের বাপ আছে তারা শোনো, মেয়ের বাড়িতে আপনার ছেলেকে বিয়ে দিতে যাওয়ার সময় 150-200 জন বরযাত্রীর নামে এই জুলুমটা করো না। এখনো মুসলমানের সমাজে কিছু মুসলমান আছে, ছেলের বিয়ে দিতে গেছে 250-150 জন বরযাত্রী যায়। আছে এলাকায় এরকম পাপ? যায় না, রাস্তায় গরু ছাগল হাঁস কুকুর মুকুর ধরনের চলে গেছে। ছি 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 ছি, বিয়েটা সুন্নাত হলো মসজিদের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। বিয়ের সুন্নাত হলো মসজিদে জুমার দিনে। ইন্না আযামান নিকাহ বারাকাতান আইসারুহু মুনা, সেই বিয়েটায় আল্লাহর বরকত বেশি, যে বিয়েতে খরচটা কম হয়। তুমি হতভাগা কিছু বোঝো নাই, তুমি 300 লোক নিয়ে মেয়ের বাড়িতে জুলুম করতে গেছো, অথচ সুন্নাত ছিল ছেলের বিয়ে দেওয়ার পরে অলিমা করে মেয়ের বাপকে খাওয়ার। কথা মনে থাকবে ইনশাআল্লাহ।
শরিয়াত বিরোধী কোনো কাজ করবেন না, কিছু করার আগে আলেম ওলামাদের ডেকে জিজ্ঞাসা করে নেবেন, সকলে তওবা করুন, আজ থেকে নামাজ কাজা করব না বলুন ইনশাআল্লাহ। এই জলসাটা দিয়েছেন এত কষ্ট করে, চাঁদা তুলে অনেক পয়সা খরচ করেছেন, উদ্দেশ্য ছিল আমার আল্লাহ রাজি হবে, তাই তো ভাই? আমরা রসুলের আদর্শে আদর্শিত হব, এতদিন ভুল করেছি, পাপ করেছি, সব কিছু ছেড়ে দিয়ে আসুন সকলে তওবা করি, নামাজ কাজা করব না বলুন ইনশাআল্লাহ। কারণ পৃথিবীর মানুষ কেউ জানুক আর না জানুক, আমরা নিজেরাই জানি কত বড় পাপি, জানি না জানি না। আমি শোনাচ্ছিলাম আজকের মতো শেষ আয়াত, দুটো আয়াত বলে বিদায় নেব। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নামাজি বান্দারা জান্নাতে যাবে, আর জান্নাতের উচ্চ মাকামে গিয়ে নামাজি ব্যক্তিরা তাকিয়ে নিচে জাহান্নামের মধ্যে পাকা পাকা জাহান্নামীদেরকে চিনতে পেরে যাবে। উপর থেকে জাহান্নামী জান্নাতি ব্যক্তিরা কি বলবে জানেন? ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 29 পারা সূরা মুদাস্সিরের 42 নম্বর আয়াতে জান্নাতি ব্যক্তিরা জান্নাতে গিয়ে বলবে, হে জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামে এলে? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব ছিল কিন্তু আমরা নামাজের সঙ্গে ছিলাম না, আর নামাজ পড়লে আমাদের জাহান্নামে যেতে হতো না। আজ থেকে নামাজি হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, তওবা করেন। তওবার মানে হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কাল সকাল থেকে যা ছিলাম তাই থাকবো, তাই তো নাকি? এটার নাম তওবা না। তওবার অর্থ হলো ফিরে আসা, ফিরে আসব আল্লাহর কাছে, পাপ আল্লাহ ক্ষমা করবেন, সকলে নামাজ পড়বো, কোরআন শিখবো, বাপ মাকে খেদমত করবো বলুন ইনশাআল্লাহ। যার বাপ মা বেঁচে আছে ভাই, বাপ মা হলো সন্তানের জন্য সবচাইতে বড় পীর, বিশ্বাস আছে? এই বিশ্বাস আছে ইনশাআল্লাহ বলেন দেখি। এটা বিশ্বাস যদি থাকে, তাহলে যখন ঘর উদ্বোধন হবে, নতুন গাড়ি কিনবে, দোকান উদ্বোধন হবে, দোয়াটা ইমাম সাহেব পীর সাহেবকে দিয়ে করাবে না বাপ মাকে দিয়ে করাবে? নবী বলেছেন তিনজন ব্যক্তির দোয়া কবুল হয়। নাম্বার এক, বাপ মার দোয়া সন্তানের জন্য। নাম্বার দুই, মুসাফিরের দোয়া। নাম্বার তিন, মাজলুম বা অত্যাচারিত ব্যক্তির দোয়া। এই হাদিসটার একটা অংশ আছে, লা শাক্কু ফিহিন না, কোনো সন্দেহ নাই দোয়া কবুল হবেই হবে। বলুন তো, আমরা যারা সন্তান, আমাদের যাদের বাপ মা বেঁচে আছে, যখন আমরা কাউকে দিয়ে দোয়া করিয়ে নিই, যদি দোয়া কবুল করিয়ে নেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়, আগে বাপের হাতে 100, মায়ের হাতে 100 দিয়ে বলবো, আব্বা তুমিও চাও আমিও চাই, কারণ নবী বলেছে বাপ মার দোয়া সন্তানের জন্য কবুল হয়। এটা বিশ্বাস যদি সন্তানের থাকে, এই সন্তান বাপ মাকে ছেড়ে কোনো দিন 200 কিলোমিটার গিয়ে কারোর কবরের কাছে সেজদা করবে না। সে ভাববে, রব্বানা আমার বাপ বেঁচে আছে, মা বেঁচে আছে, বাপ মা যেটাই বলবে সন্তানের জন্য আল্লাহ সেটাই কবুল করবে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে নিয়ত করি ইনশাআল্লাহ, মৃত্যু পর্যন্ত যখন বিপদ মুসিবত আসবে, দান সৎকা করব, দোয়া ইউনুস পড়ব, নামাজ পড়ব, আর বাপ মাকে দিয়ে দোয়া করিয়ে নেব, নিজেও আমিন আমিন বলবো ইনশাআল্লাহুল আজিজ বলি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আমি অনেক বড় বড় কথা বলেছি, আপনারা কষ্ট পেয়েছেন না ভাই? জি না, আপনি তো বলছেন যার গেছে সেই জান, কি বুঝলেন? একটা লোকের ঘরে আগুন লেগেছে, পাশ থেকে একটা লোক কি বলছে, ভাই চুপ কর চুপ কর, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে,
আগুন লেগে হ্যাঁ বলছে তুই এখানে এত পুড়িয়ে দেবো, বলবে না বলবে না, ক্ষমা করে দেবে। সবচাইতে ভালো কাজ হলো মানুষকে ক্ষমা করা, বলুন সুবহানাল্লাহ। যদি নিজের ভাইদের মধ্যে ঝগড়া থাকে, তিন দিনের বেশি কথা বন্ধ রাখা জায়েজ না। মেয়েদের শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়েছে দেখে মুখ এরকম করে নিচ্ছে, আর এদিকে সারা রাত তাহাজ্জুদ পড়ে, বোকা কথা কর, শাশুড়ি বৌমা ঝগড়া যায় যায় ঝগড়া তাহাজ্জুদ পড়ে লাভ নাকি? যার সঙ্গে যার ঝগড়া তার সঙ্গে সালাম দিয়ে আজকের বাড়িতে ফিরে গিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ, বলেন বলেন না ইনশাআল্লাহ। হিংসা মনের মধ্যে থাকলে আমল কবুল হবে না, হিংসা করবেন না, ঝগড়া করবেন না, মানুষকে ভালোবাসবেন, সকলে ঐক্যর সঙ্গে থাকবেন, প্রত্যেকে মসজিদের প্রতি লক্ষ্য রাখবেন, ইমাম পেয়েছেন যোগ্য ইমামের কাছে বসে কোরআনটা শিখে নেবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। সকলে বলুন ইনশাআল্লাহ। বাপ মাকে সবচাইতে বেশি ভালোবাসবেন, মেয়েদেরকে পর্দায় রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলুন আমিন। একটু সালাতু সালাম ইয়া নবী সালামুন আলাইকা।